বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি বাউল সম্রাট লালন শাহের মাজারের সামনে। দেখতে পাচ্ছেন আপনারা, সোজা যেটা ওটাই লালন শাহের মাজার, এবং বাম দিকে এখানে আছে আখড়া বাড়ি। এই যে নবপ্রাণ আন্দোলন যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আখড়া বাড়ি। এই মুহূর্তে করোনার সময় এটা আসলে আপাতত বন্ধ আছে। গাইস, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালন আখড়ার একদম মেইন গেট। মেইন গেটের ফটোটি দেখতে অনেক সুন্দর দেখেন। এখানে সেই বিখ্যাত লালন সঙ্গীতের একটা লাইন লেখা আছে, লালন শাহ মাজারে। দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে, এই যে পিছনে যে মাজারটা, এটাই লালন শাহ মাজারে। ইতিমধ্যে আমরা মেইন রোড থেকে ভিতরে ঢুকে একদম মেইন দরজা আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, তো ভিতরে ঢুকে চলে এসেছি। তো গাইস, চলেন আমরা লালন শাহ মাজারটি এবং এর পাশাপাশি যে একাডেমি, যা কিছু আছে এখানে, এভরিথিং সব কিছু ঘুরে ঘুরে দেখবো, সেই সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আশা করি আমাদের সাথে থাকবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বাউল সম্রাট লালন শাহের মাজার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামের কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত। তিনি 1774 সালে জন্মগ্রহণ করেন। 1890 সালের 17 অক্টোবর 116 বছর বয়সে এই মরমী ভাবসাধক মৃত্যুবরণ করেন। বাউল সম্রাটকে সমাহিত করা হয় ছেউরিয়া গ্রামের মাটিতে। তার মৃত্যুর পর শিষ্যরা এখানেই গড়ে তোলে মাজার, বা স্থানীয়দের ভাষায় এটাকে লালনের আখড়া বলা হয়। বিশাল গুম্বুজে তার সমাধি ঘিরে সারি সারি শিষ্যের কবর রয়েছে। এখানে আপনারা সামনে যদি লক্ষ্য করেন, তাহলে এখানে বেশ কিছু কবর দেখতে পাবেন। এই যে মাজারটির সামনে ঠিক বেশ কিছু কবর আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই কালো রঙের এবং সাদা রঙের যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তারই শিষ্যদেরই কবর। এই মাজারটি আসলে বাউলদের তীর্থস্থান। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে সাধু ভক্তদের পাশাপাশি বাউল সম্রাটের টানে ছুটে আসে লাখো পর্যটকের। লালন শাহ আসলে এই ছেউরিয়াতে একটি আখড়া তৈরি করেছিলেন, এই স্থানটি হচ্ছে সেই স্থানটি, এবং এখানে তিনি তার শিষ্যদেরকে শিক্ষা দিতেন। দেখেন তার একটা দৃষ্টান্ত, মৃত্যুর পর তিনি তার আশেপাশে যে কবরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সবই তার শিষ্যদের। এই যে বাম পাশে যে দুটি কবর দেখতে পাচ্ছেন, এই দুটি তার শিষ্যর, এবং ডান পাশে যে দুটি কবর দেখতে পাচ্ছেন, এ দুটিও তার শিষ্য। এবং মাজারের ভিতরে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে দুটি কবর আছে। মাজারের ভিতরের কবর দুটি হচ্ছে, ডান পাশে যেটা, এটা হচ্ছে লালন শাহ, এবং বাম পাশে একটা আছে, ওটা হচ্ছে তার মায়ের, মানে লালন শাহ এবং তার মার কবরটি একদম কাছাকাছি আছে। বন্ধুরা, এই মাজারটি থেকে হাতের ডান পাশে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওই যে দূরে একটা একাডেমিক ভবন দেখা যাচ্ছে, এবং তার ডান পাশে ঠিক এখানে একটা অডিটোরিয়াম আছে। এই অডিটোরিয়ামটি আসলে 2007 সালে এটি নির্মাণ করা হয়, এবং তার সামনে লালনের খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, পাথরে খচিত করা এই ছবিটি। বন্ধুরা, আপনারা সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা আসলে সাইজের ম্যুরাল বলে এখানে উল্লেখ করা আছে। তো এই হলো সাইজের ম্যুরালটা, এই যে এটা একটা পুরাটা পাথরের ভিতর খচিত করে রাখানো। তো এই ডান পাশে হচ্ছে অডিটোরিয়ামটা। তো চলেন, অডিটোরিয়ামের নিচতলাতে গানের আসর বসছে, তো চলেন এখন আমরা গানের আসরটি উপভোগ করে আসি। গাইস, এই মুহূর্তে আমরা আছি অডিটোরিয়ামের ভিতরে, এবং অডিটোরিয়ামের ভিতরে সুন্দর একটা গানের আসর বসছে। আপনারা গানের সাউন্ড দেখতে পাচ্ছেন, চলেন আমরা গানের আসরটি কিছুক্ষণ উপভোগ করে আসি। এই যে আসরের যে পালা গানটি ছিল, এই মাত্র পালা গানটি শেষ হলো। আমি আপনাদেরকে গানটি খুব সুন্দরভাবে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পালা গানটির আসরটির মতো ভেঙে গেছে, এই যে সবাই দেখেন বেরোয় চলে যাচ্ছে এখন। তো সেই হলো অবস্থা। এটা ছিল লালন শাহ একাডেমি, যে পিছনে আমার, এটা ছিল লালন শাহ একাডেমি। তারপরে এ পাশে যেটা, এটা হচ্ছে অডিটোরিয়াম। তারপরে এই যে পিছনে যেটা, এটা ছিল হচ্ছে লালন শাহ মাজার। এর এরিয়াটা যদি বলি আপনাদেরকে, তাহলে খুব বেশি বড় না, এখানে জাস্ট একটা দুইটা, আর এই মাজারটা, এই টোটাল তিনটা বিল্ডিং আছে, মানে অডিটোরিয়ামটা, তারপরে এবার একাডেমিক ভবনটা, আর এখানে মাজার। এই যে দেখতে পাচ্ছেন মাজারটা, আমি ঠিক মাজারের পিছন সাইডে দাঁড়াইছি এই মুহূর্তে, এই যে পিছন সাইডটা। এটা তো গাছ, এখানে এর বেশি কিছুই নাই তেমন,
আর সামনে কিছু দোকানপাট আছে, তার পাশে ওদেশে মানে একটা খোলা মাঠ আছে যেখানে মানে মেলা বসে, লালন শাহ যে মেলা, ওই মেলা বসে ওখানে, তার পিছনে বিশাল একটা পুকুর আছে। এখানে ভিতরটা মোটামুটি আমরা অনেক ঘুরছি, ঘোরাফেরা বেশ ভালোই করছি। তো এখন ঘোরাফেরা করে মনির ভাই দেখেন একবারে পুরো শার্ট ভিজে ফেলাইছে, দেখেন একদম পুরো ঘামে মানে অবস্থা খারাপ তার। তো এখন আমরা তার ফিলিংসটা নেব। মনির ভাই আপনার ফিলিংসটা কি বলেন, কেমন দেখলেন? আচ্ছা এই যে একটা পালা গান শুনলাম আমরা, শুনলাম না পালা গানটা কেমন লাগছে? প্রাকৃতিকভাবে শোনা বা দেশীয় যন্ত্রের মাধ্যমে মানে আপনার আসলে এখানে অনেক ভালো লাগবে, ভালো লাগবে প্রাকৃতিক দৃশ্য। মনির ভাইয়ের সাথে সাথে তাল মিলিয়ে আমি বলতে চাই যে আপনারা যদি লালন শাহ মাজার ঘুরে যেতে চান বা দেখতে চান, তাহলে ইতিহাস ঐতিহ্যর পার্ট হিসাবে এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন। সেই সঙ্গে এখানে অডিটোরিয়ামের নিচে অনেক সময় মাঝে মধ্যে পালা গানের সারা মানে আসর বসে, আপনারা আসলে এখানে পালা গানের আসরটি উপভোগ করতে পারবেন। মোমবাতি মার্কা জয় দেশের নেতা। মোমবাতি মার্কা কার? আমি স্বতন্ত্র একটা দল তৈরি করলাম, সোনার বাংলা রশি দল। মোমবাতি আমার প্রতীক থাকবে, সংসদে গেলে আমি পাশ করে নেবো। এখন যে আম গাছ নিয়ে যায় আম গাছ, আম গাছ নিয়ে যায় আমরা জনগণ যেটা নিয়ে যাবো সেটাই ঐক্যবদ্ধ হবে। জয়ের দল বঙ্গবন্ধুর কথা শেখ হাসিনা আছে, ঐক্যবদ্ধ হবে। 2023 সালে সোনার বাংলা দেশ দেবো। বর্তমান প্রেক্ষাপট ঐক্যবদ্ধ হতে হবে গ্রামে গ্রামে, সভাপতি সেক্রেটারি নিতে হবে, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ সংগঠন। জয়ের দল জয় সোনার বাংলাদেশ বলবো আমরা, দল গঠন করবো। যারা অন্যায় করছে তাদের জীবন আমরা একাত্তরের মানুষকে চিনি, বর্তমানে প্রেক্ষাপট বুঝি কী হচ্ছে অশান্তি আমি জানি। বাকশাল যদি সেদিন বাকশাল থাকতো, আমলিক না হতো, তাহলে দেশেই আগুনটা লাগত। শেখ হাসিনা চরম ভুল করছে সেদিন আমলিকের সাথে যোগদান করেছে। এই জন্য জাতিকে বাইর করতে হবে, জাতিকে বাঁচাতে হবে। এই জন্য সোনার বাংলা রশি দল মোমবাতি মার্কা জয় দেশের নেতা বঙ্গবন্ধুর কথা। জয় দেশের দলের সেক্রেটারি হানিফ সাহেব হলো সভাপতি। আমি বসে আছি গুরুগিরি করতেছি। ঢাকা ভিত্তিক কেন্দ্রিক রাজনীতি নয়, কুষ্টিয়া বিভাগ নীতি রাজনীতি। মেহেরপুর চুয়াডাঙ্গা পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া বিভাগ শেখ হাসিনা আসবে যেন ঘোষণা করে দেওয়া যায় আমাকে, আমি এটা চাচ্ছি ভালো। আর ডক্টর অজিত কৃষি বিশ্ববিদ্যালয়টার জন্য পদার্পণ করে কুষ্টিয়া বিভাগে দিয়ে দেয় মার্ক, এটা অল্প। কেমন হলো এখানে আসার পর মেইন গেটের ফটক থেকে মাঠের দিকে যেতে যে রাস্তাটা আছে, রাস্তার দুই পাশে এরকম অসংখ্য দোকান আছে। আপনারা চাইলে এই এসব দোকানে এসে আপনাদের ইচ্ছা মতো জিনিস এখানে আছে, আপনারা চাইলে নিতে পারেন। তবে অবশ্যই নেবার আগে দামাদামি করে নেবেন। এখানে দোকানের সংখ্যা অনেক, রাস্তার দুই পাশে ভরা। আপনারা দোকানগুলোতে পর্যটকদের জন্য এরা সুন্দর সুন্দর কিছু জিনিস রাখছে। এই যে আমি জাস্ট কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কাঠের জিনিস থেকে শুরু করে প্লাস্টিকের জিনিস, তারপরে এই যে লোহার জিনিস, এই যে খেলনা, ছোটো বাচ্চাদের খেলনা, মেয়েদের ক্লিপ, ভ্যানিটি ব্যাগ, হাবিজে মানে অনেক কিছু আছে এবং একতারার সংখ্যা প্রচুর এখানে। আপনারা চাইলে এখান থেকে খুব সাশ্রয়ী দামে নিতে পারেন, তাহলে তবে নেবার আগে অবশ্যই আপনাদেরকে দামাদামি করে নিতে হবে। যে সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন আপনারা, এই মাঠেই মূলত মেলাটি হয় অক্টোবর মাসের দিকে। এখানে কিছু দোকান আছে, ফুচকার দোকান, এবং ওইদিকে আছে বিশাল একটা পুকুর। এবং এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা, পুকুরটা অনেক বড়। এখানে পরিবেশটা অনেক সুন্দর, নৌকাও রাখা আছে, এবং পুকুরের পাশে একটা ঘাট আছে, মহিলার একটা ঘাট এবং পুরুষদের জন্য আর একটা ঘাট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা দেখতে না দেখতে আমরা ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন। তো আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো প্লেসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।